ছেলেটি চাকরির পাশাপাশি পড়াশোনা করতো স্বপ্ন বিসিএস ক্যাডার হবেন কিন্তু ডিউটি করা অবস্থায় হঠাৎ একদিন ঘুমিয়ে পড়ে আর এটাই যেন কাল হলো তার জীবনে মোশারফ মোশারফ খোলো খোলো কি করতেছিস তুই এখানে আমি বাইরে থেকে আসছি না ভালো মতো ডাকলে কি সেটা কি কানে যায় না তোমার সরি ম্যাডাম সরি ম্যাডাম দারওয়ানা পড়ি ইংলিশ ফুটায় কি করতেছিলে বই কান হাতে সামনে পরীক্ষা আছে তো এজন্য সামনে পরীক্ষা তোর এখানে কেন আনা হয়েছে বাড়ি পাহারা দেওয়ার জন্য মানুষ বাড়ি থেকে আসে গেটা খোলার জন্য তুই সেটা না কইরা ঘুমাই তোছস পড়তেছস ব্যাপারটা তুমি তোর বুঝলাম না সরি তো সরি বল না ইংলিশ ফুটায় দে আপনি কি করলেন ওই বিদ্যা জিনিস এইটা পড়া পড়াশোনা করে মানুষ উচ্চ শিক্ষায় শিক্ষিত হয় আপনি এটা ফেলে দিলেন ফকিনের বাচ্চা তুই আমার মুখে মুখে তর্ক করিস দেখেন ম্যাডাম আমাকে গালি দিচ্ছেন দেন আমার বাবা মাকে তুলে গালি দিবেন না আর আমার বিদ্যাকে অপমান করবেন না তুই আবার আমার মুখে মুখে তর্ক করতেছিস তোকে আমি আজকে চাকরি ছায়া করব না ম্যাডাম ম্যাডাম প্লিজ আমি কখনো আপনার সাথে আর তর্ক করব না আমার চাকরি কেনে নিলে

স্যার 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 আমার কি লো আমি শুনি কি হইছে টিউশন করছিস কার স্যার আমি ফাইনাল পরীক্ষা স্যার এইখান থেকে ডিউটি করে গিয়ে আমাকে রাত থেকে বাসায় পড়তে হয় স্যার এখানে তো পড়াশোনা ঠিকমতন করতে পারি না স্যার তাই বইটার সাথে করে স্যার ডিউটির পাশাপাশি পড়াশোনা করতে গিয়ে তো হঠাৎ করে স্যার এখানে ঘুমাই পড়েছিলাম স্যার জানেন তো রাত থেকে পড়াশোনা করতে হয় হঠাৎ করে কমানোর পরে ম্যাডাম এসে টাকাটা কি করতো স্যার আমি আমি শুনতে পাই রাই স্যার স্যার আমি ভাই গেটটা একটু লেট করে খোলার কেন ম্যাডাম আমারে অনেক মারধর করছে স্যার স্যার ম্যাডাম নাকি আপনাকে বলে স্যার আমাকে চাকরি থেকে বের করে দেবে স্যার আপনি তো জানেন স্যার আমি কেমন আমি যদি চাকরি ছেড়ে চলে যাই তারা আমার সংখ্যা চালাইতে পারবো না করে আমার মা অসুস্থ স্যার আমার বাবা আপনার এখানে চাকরি করতে স্যার আপনি দয়া করে আমি আর কখনো ম্যাডামের সাথে খারাপ ব্যবহার করবো না স্যার আমার চাকরি নিয়ে না স্যার আপনাকে আপনাকে হাত ধর করতে আমার চাকরিটা কেড়ে নেবেন ম্যাডাম ম্যাডাম আমাকে মাফ করে দেন আমি আর কখনো হাত ধর আপনার কখন কথা আমি আর এখানে কোনো কোনো কোন সময় করার জন্য করব এর সঙ্গে এবাবার করছিস কারো দেখো বাবা ও এখন তোমার সামনে শুধু শুধু নাকী কান্না করতেছে আমি কি কলেজ থেকে আসছি ঠিক আছে অনেক দূর থেকে হাইটা আসছি আমার কেন এখানে দাঁড়াতে হবে এত ধরে আমার কি ক্লান্ত লাগে না আমি মানুষ না শুধু তো ওই মানুষ কোনটা একটু গরীব ছেলে ওর বোঝা উচিত ছিল ওর বাবা ছিল অত্যন্ত সত্য এবং আমার খুব বিশ্বস্ত অনেক কষ্ট করেছে ওর বাবাটা ক্যান্সারে মারা যায় ছেলেটা লেখাপড়া করতেছিল লেখাপড়ার পাশাপাশি সে আমার এখানে চাকরি নেয় মায়ের অসুখ মায়ের চিকিৎসা খরচ চালায় ভাই বোনের খরচ চালায় সংসার চালায় অনেক কষ্ট করে সে লেখাপড়া করতেছে হ্যাঁ আর তুই তো আরামে বহুল অবস্থা চলো তো তোমার মাথায় এগুলো ঢোকে না মানুষকে মানুষ হিসাবে দেখার চেষ্টা করো পাঁচ মিনিট দাঁড়ালে কি তোমার মহাভারত অশুদ্ধ হয়ে যায় আমি কেন দাঁড়াবো বলো তো আমি এই বাড়ির মেয়ে আমি কেন দাঁড়াতে যাবো এই ফকিরের বাচ্চার জন্য এই বাড়ির মেয়ে বলে তোমাকে দাঁড়ানো যাবে না এত অহংকার তোমার শোন অহংকার কিন্তু পতনের মূল তোকে একটা কথা বলে রাখি আর তোকে বলেই বাকি এটা আমার ব্যর্থতা আমি তোকে মানুষের মতো মানুষ করতে পারিনি বাবা তুমি শুধু শুধু আমাকে কথা শোনাচ্ছ আমি ওকে ভালো মতই বলেছিলাম আমি ওকে ভালো মতোই বলেছিলাম যে মোশারফ গেটটা খোলো

তুমি শুধু ওকে ভালোবাসো আমি তোমার মেয়ে না ও তোমার ছেলে কোনটা না এখানে ভালো আমি কাউকে বাসি না আমি ন্যায় অন্যায়কে ভালোবাসি এখনো বলছো ওকে সরি বল ওকে আমি কেন সরি বলবো এই বড় ভাই বাবা তুমি আমার গায়ে হাত তুললা এই ভিখারির জন্য ভিখারির জন্য নয় একটা মানুষের জন্য তুলেছি অমানুষের গায়ে হাত আর যদি মা বেঁচে থাকতো তুমি কখনো আমার সাথে এরকম করতে না তুমি আমাকে বেশি ভালোবাসো তুমি ওকে বেশি ভালোবাসো দেবদুর্গা তুই কিছু মনে করিস না বাবা আমি আমার পক্ষ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি তো তোকে চিনি তোর বাবা তোর বাবা যে আমার কত কাছের লোক ছিল সেটা আমি তোকে বলে বুঝাতে পারবো না কাজ কর এই যে বই বাবা আমি আজ নিজ হাতে তোর হাতে বই তুলে দিলাম তুই ডিউটি পাশাপাশি লেখাপড়া করবি আমি চাই তুই উচ্চশিক্ষার শিক্ষিত হ শিক্ষাই মানুষের মেরুদণ্ড হাস হাঁস বাবা আমার দিকে তাকিয়ে